8 দিনের হেফাজতে ইমরান, আদালতে নালিশ, ধীরে ধীরে মেরে ফেলার ওষুধ ঢোকাচ্ছে শরীরে। বাবা, এ তো একেবারে দিদির মতো কথা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ। প্রিয় দর্শক, আশা করি আপনারা অলরেডি জেনে গেছেন যে পাকিস্তানে কি চলছে। এখন তো কার্যত জ্বলছে। কারণ হচ্ছে যে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ক্রিকেট বিশ্বকাপের সেদেশের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন ইমরান খান গ্রেপ্তার হয়েছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে একটি জমি হস্তান্তর সংক্রান্ত মামলাতে, সেটা নাকি ঠিকমতো হয়নি। আর এটাও শুনছিলাম যে ওই বিষয়ে তার নাকি প্রাক্তন ওয়াইফের নামে সব টাকা পয়সা গচ্ছিত করা হয়েছিল। আর সেই খবর যাতে সামনে না আসে বা সেই বিষয়ে যাতে তদন্ত না হয়, সেই জন্যও নাকি ঘুষ দেওয়া হয়েছিল। মানে একেবারে জটিল কেস। তো ওই কেসে গতকালকে ইমরান খান আদালতে গিয়েছিলেন জামিন নিতে, খবর ছিল এজেন্সির কাছে। তো যখন তিনি সেখানে পৌঁছান, তাকে একেবারে খপ করে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে সেখান থেকে নিয়ে চলে যায়। প্রথমে বলা হচ্ছিল যে সেনার বিরুদ্ধে তিনি নাকি কী সব বলেছেন, সেই জন্য তাকে গ্রেপ্তার করেছে সেনা, কিন্তু সেটা নয়। যেটা বলা হচ্ছে পরে যে খবরটা আসছে যে একটা জমি হস্তান্তর করা হয়েছিল, সেটা ঠিক মতো করে হয়নি, কি একটা ট্রাস্ট না আর একটা, তো সেই বিষয়ে অভিযোগ ছিল। আর তার জন্যই তিনি আর কি আদালতে গিয়েছিলেন জামিন নিতে। ব্যাস, এজেন্সি একেবারে তাকে ধরে ফেলেছে এবং ধরেই তাকে একেবারে গোপন জায়গাতে নিয়ে যাওয়া হয়েছিল, প্রকাশ্যে আনা হয়েছিল না। এমনকি অন্যান্যদের ক্ষেত্রে যে কোর্টে আর কি বিচার চলে, সেই কোর্টেও তাকে নিয়ে যাওয়া হয়নি। তার জন্য একেবারে স্পেশাল একটা গোপন জায়গাতে কোর্ট বসানো হয়েছিল, সেখানে তার বিচার হয়েছে, মানে হেয়ারিং হয়েছে। তো যখন হেয়ারিংটা হচ্ছিল, তখন নাকি ইমরান খান অনেক কথাই বলেছেন বিচারককে যে আমার উপরে প্রচুর অত্যাচার করা হচ্ছে, আর আমাকে নাকি সব, মানে আমাকে সব ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। যেটা বলেছেন যে যেসব ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, আমার মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে, কারণ আমি সেরকমই বুঝছি, এইসব কথা আর কি বলেছেন বিচারকের কাছে। এবং বলেছেন যে অনেক সব অত্যাচার করা হচ্ছে এবং আমাকে টয়লেট পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না, এইসব বলা হয়েছে দর্শক। তবে এইসব বললেও আদালত কিন্তু তার জামিন দেয়নি, আদালত কিন্তু তার জামিন দেয়নি বা জেল কাস্টডি দেয়নি। তার যেটা খবর দর্শক, মানে এজেন্সির কাস্টডিতে 8 দিনের জন্য 8 ডেজ দিয়ে দিয়েছে, 8 দিনের হেফাজতে ইমরান এজেন্সির কাস্টডিতে। এখন দর্শক দেখা যাক পরবর্তী কী হয়। তবে এই যে কথাগুলো সামনে আসছে যে ইমরান খান এইসব কথা বলেছেন বিচারকের সামনে, যে আমাকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, মেরে ফেলার চেষ্টা হচ্ছে, তো এইসব খবর তো মিডিয়াতে রিপোর্ট করে আসছে। ফলে এই যে খবর সামনে আসছে, এর পরে কিন্তু পাকিস্তান কার্যত একেবারে জ্বলতে শুরু করেছে। মানে যারা সমর্থক ইমরান খানের বা তার যে দল পিটিআই, পাকিস্তান তেহরিক ইনসাফ, সেই দলের যারা আর কি কর্মী সমর্থক, তারা একেবারে রাস্তাতে নেমে পড়েছেন দর্শক। এমনি যখনই গ্রেপ্তারের খবরটা আসে, তখন থেকেই তারা রাস্তাতে নেমে পড়েছেন। আমি গতকালকের একটা ভিডিও দেখাবো দর্শক, এই হচ্ছে, দেখুন, লোকজন যারা তার আর কি সমর্থক, তারা একেবারে রাস্তাতে নেমে পড়েছিলেন গতকালকেই। আর যখন আজকে ওই খবরটা আসে যে তাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার চেষ্টা হচ্ছে বলে ইমরান খান বলেছেন বিচারকের কাছে, যখন মিডিয়াতে এইসব খবর চলে আসে, তারপর থেকে একেবারে বলা যায় যেন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যারা এই পিটিআই, মানে পাকিস্তান তেহরিকে ইনসাফের যারা সমর্থক, তারা একেবারে রাস্তাতে নেমে, মানে একেবারে সে জেহাদের মতো আর কি বিষয় দেখাতে শুরু করেছেন। ফলে এখন পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা জ্বলছে দর্শক। আমি সেই আগুনের ছবি এখানে দেখাচ্ছি না, একেবারে যা তা অবস্থা। মানে পাকিস্তান এমনিতেই আর্থিক সংকটে ভুগছে, তার উপর আবার এই সব মানে জ্বলা বিষয়, ফলে বুঝতে পারছেন কোন, মানে কোন দিকে যাচ্ছে এই দেশটা। তবে দর্শক, আমি যেটা দিয়ে শুরু করলাম যে ইমরান খান এই যে কথাটা বলেছে যে আমাকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার চেষ্টা হচ্ছে, যদিও বিচারক সে অর্থে আমল দেননি, এমনটাই খবর দর্শক। তো আমি ভাবছি যে এই ধরনের কথা কে বলেন, আমাদের রাজ্যে কে বলেন এই ধরনের কথা, আমার হাত কেটে গেছে, পা কেটে গেছে, আমার মাথায় এখানে ডান্ডা মেরেছে, গলগল করে রক্ত বেরোচ্ছিলো, তারপর আবার এদিকে মারলো, এদিক দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছিলো, আমার হাতের এটা ভাঙা ওটা ভাঙা, আমার শরীরের অনেক পার্টস নেই, হ্যাঁ, আমি জীবন্ত লাশ, এসব কথাগুলো দর্শক কে বলেন? যখন বলেন কথাগুলো, দর্শক বিশ্বাস হয় কি হয়? আর এই যে ইমরান খান যে বলছেন যে আমাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার চেষ্টা করছেন, একটা কাস্টডির মধ্যে রয়েছেন, এটা কি এই মুহূর্তে একেবারে ফার্স্ট ডে, গতকালকে হয়েছে, আজকে তিনি বলছেন, সত্যি কি এত সাহস দেখাবে সেদেশের এজেন্সি? যতই আমি, দেখুন, আমি পাকিস্তানের ভালো মন্দ নিয়ে এখানে বিচার করতে বসিনি দর্শক,
ও দেশের সঙ্গে আমাদের এমনি একটা দূরত্ব রয়েছে, ও দেশের যা মন মানসিকতা আমাদের সঙ্গে ম্যাচ খায় না। তবে যেহেতু পাশের দেশে ঘটছে, আমি জাস্ট আলোচনা করছি দর্শক, মানে কিছু তো লজিক তো আমাদেরকে, আমাদেরকেও তো বিশ্বাসের একটা ব্যাপারটা হতে হবে, যা বলি তো বিশ্বাস করা যায় না। গতকালকে ধরেছে এজেন্সি, আজকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে, এটা এটা বিশ্বাসযোগ্য হয় দর্শক? হয় কি? আমি আবার দর্শক বলছি, আমাদের এইসব নিয়ে বেশি ইন্টারেস্ট নেই, তবু বলবো যে লজিকটা দেখানোর চেষ্টা করেছে ইমরান খান, সত্যি কি এটা বিশ্বাসযোগ্য? একটি তাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে, কিন্তু বলেছেন উনি। আমি দর্শক সেদিনই বলছি যে ইমরান খান যে কথাটা বলেছেন মানে অনেকটা সেই দিদির মতো কথা। দর্শক আমি আজকে একটা ছবি দেখাবো, আমি আজকে একটা ছবি দেখাবো দর্শক, আমি জানি না আপনাদের মনে আছে কি না, মনে আছে এটা 2016-19 মার্চ ICC ওয়ার্ল্ড, দেখুন ওয়ার্ল্ড T20 2016, দেখুন তারিখটা পাশে রয়েছে, বড় করে দেখাতে পারি, আচ্ছা থাক এখানে দেখাচ্ছি না, 2016 দর্শক আমি দেখি আপনাকে বড় করে দেখাবো ভাবছি দর্শক, দেখাতে পারি কি না 2016-র এই যে এটা একটা, সেখানে দেখুন পাশাপাশি কে রয়েছেন দর্শক, পাশাপাশি কে রয়েছেন আমি একটু বড় করে দেখা যাতে আপনাদের আর কি মানে বুঝতে আর কি সুবিধা হয়, আমি দেখানোর চেষ্টা করব দর্শক, চেষ্টা করছি, আমি জানি না পারবো কি না, এখনও কিন্তু আমি পেরে উঠছি না দর্শক। যাই হোক আপনারা কিন্তু আন্দাজ করতে পারছেন, মানে পরিষ্কার দেখতে পাচ্ছেন দর্শক আশা করি, যে ওখানে কে কে রয়েছেন, মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর দেখুন ইমরান খান দুজনে রয়েছেন, পরিষ্কার ছবি দর্শক দেখতে পাচ্ছেন, আমি আর আপনাদেরকে বড় করে মনে হয় দেখাতে পারলাম না, দেখাতে পারলে ভালো হতো। এটা কিন্তু ICC-র যে পেজ রয়েছে আমি সেখান থেকেই দর্শক নিলাম, একটু খুঁজে খুঁজে নিলাম, আসলে কখনও কখনও আমরা একটু মিল খোঁজার চেষ্টা করি দর্শক, কখনও কখনও আমরা একটু মিল খোঁজার চেষ্টা করি, হ্যাঁ দর্শক দেখুন বড় করে দেখাচ্ছি, কখনও কখনও আমরা একটু মিল খোঁজার চেষ্টা করি দর্শক, যে এই একটা ছবি এটা অনেকেই দেখছি রেখে দিয়েছেন, আজকের দিনে শেয়ার করছেন, শেয়ার করে তারা অনেক কথা বলছেন, আমি অবশ্য সেসব তর্ক বিতর্কের মধ্যে দর্শক আমি যেতে চাই না, কিন্তু অনেকে কিন্তু এই ছবি শেয়ার করে অনেক কথা বলছেন, বলতে চাইছেন, নানানভাবে বলছে দর্শক, আমি সেসব নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না, আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে এইটা ছবিটা আমাদের একটু মনে পড়ছে, আর যেটা চলছে পাকিস্তানে সেটাও দর্শক আমরা একটু ভাবছি যে ইমরান খান কেন এই ধরনের কথা বলছেন, এই ধরনের কথা আমাদের রাজ্যে কে বলেন দর্শক, সেটাও আমি একটু প্রশ্ন রাখছি আপনাদের কাছে। আর সত্যি কি আপনারা বিশ্বাস করছেন যে ইমরান খানকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে? আর যদি সেটা হয় তাহলে ভাবুন দেশটা কী, যদি সেটা হয় তাহলে ভাবুন দেশটা কী, ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে? একটা তো নিয়ম আছে, বিচারের তো একটা সিস্টেম থাকবে, ইঞ্জেকশন দিয়ে কেন মেরে ফেলবে, কী দেশ রে বাবা, তাহলে ওটা বিচার হবে বিচারের সিস্টেমে হবে, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলছেন আমাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে, ভাবুন তাহলে কী দেশ কী সিস্টেম, ছোট্ট একটা দেশ যারা অনেক বড়াই করে অথচ একটা শান্তিপূর্ণভাবে থাকতে পারে না, আমাদের দেশ এত বড় একটা দেশ, এত অঙ্গরাজ্য, এখান থেকে সে কত একটা বিস্তৃত, আমাকে আমাদের মানে একটা রাজ্য থেকে একটা রাজ্যে ফ্লাইটে যেতে লাগে 2.5 ঘন্টা 3 ঘন্টা, মানে এমন এমন সব রাজ্য রয়েছে এদিক থেকে সেদিক, আর সেখানে একটা ছোট্ট একটা দেশ, তারাও একটা শান্তি থাকতে পারছে না, অথচ ওখানে শান্তি ধর্ম রয়েছে বলে বলা হয়ে থাকে, মানুষ প্রশ্ন তুলবে না দর্শক, কী একটা দেশকে ঠিকমতো করে রাখতে পারা যায় না, শুধু নিজেদের মধ্যে মারামারি হচ্ছে, কই এত বড় তো দেশ আমাদের, আমাদের এখানে কই সেরকম কিছু হচ্ছে, শিখুক একটু, শেখা উচিত পাকিস্তানে যে এত বড় একটা দেশ ইন্ডিয়া কী করে এত স্ট্রং রয়েছে, এখানকার ইকোনমি কী করে এত স্ট্রং রয়েছে, ভাবুক পাকিস্তান, শুধু আর কি খেলা হলেই একটা ম্যাচ জিতে গেলে ব্যাস এবারে হই হই করে বলতে শুরু করে দেয়, ফলে দর্শক এটাও যেমন পাকিস্তানে যা হচ্ছে ওটা যেমন আমরা দেখছি তেমনি আমাদেরকে কিন্তু এটাও ভাবতে হবে যে এত বড় একটা দেশ ভারতবর্ষ কী করে আমরা এত স্টেবল রয়েছি, তাহলে মেরা দেশ মহান এটা আমরা বলবো না, এত বড় একটা দেশ, আশপাশে শ্রীলঙ্কা পাকিস্তান অন্যান্য দেশ দেখুন না কী হচ্ছে, পাশাপাশি দেশ তারা এক ছোটো ছোটো রাজ্য, ছোটো ছোটো একটা রাজ্যের মতো দেশ, তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখতে পারছে না, গুছিয়ে রাখতে পারছে না, আর ভাবুন তো গোটা দেশটা কীভাবে গোছালো অবস্থায় রয়েছে, কেউ কেউ ডিস্টার্ব করার চেষ্টা করেন কিন্তু তবুও তা সত্ত্বেও কীভাবে দেশটাকে একেবারে গুছিয়ে রাখা হয়েছে, এত বড় দেশটাকে, এটা একটা গর্ব হয় না আমাদের দর্শক? আর কী হচ্ছে পাকিস্তানে, আমরা কি ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলছে বলছে, কী অদ্ভুত বিষয় না, অদ্ভুত বিষয় ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলছে,
রাস্তাঘাটে সব লোকজন নেমে পড়ছে এরকম দিয়ে আগুন টাগুন জ্বালাচ্ছেন, এটা একটা দেশ হলো? দর্শক কি বলবেন, যদি কিছু বলার থাকে বলবেন দর্শক, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।